with a slow motion crew, and we up in a cloudlands when people change. Hey guys, good morning. Welcome to my new vlog and another video. So, aaj ke sokal shubho shosti amar video to jara jagam dekhun tara obosshoi giye dekhe na oi poncho video chhara hoye giyeche ar kal rate khub late kore bari asha je to ঘুমটা একটু বেশি হয়ে গিয়েছে আর আমার লেট হয়ে গেছে দোকান যাওয়ার জন্য। তো আমার ব্রেকফাস্ট হয়ে গিয়েছে আর আমি এখন যাবো দোকানে। তো দোকান থেকে ঘুরে এসে কি করব কি করবো না সেটা তোমরা সবকিছু তোমরা দেখতে পাবে ভিডিওতে। চলো সো ভাই, আজকে দোকান গিয়েছিলাম, আমি অন্য দোকানে কাজ করি, সেখান থেকে আমি আমার বাবার দোকানে যাই সেখান থেকে। তো আজকে আমি গিয়েছিলাম সকাল 7টার সময়, আর একবার আমি বসার চান্স পাইনি, আমার খুব খিদে লেগেছে। তো সেই জন্য আমি এখন বাড়ি এসেছি, বাজে তোমার 4টে, তোমরা দেখতেই পাচ্ছ বলতে। আর এখন আমার মা ভাত বাড়ছে, আমি খাবো, ঠিক আছে? আমার খুব খিদে পেয়েছে, খিদে পেয়েছে, এবার খেয়ে দিয়ে একটু জাস্ট রেস্ট নিয়ে আবার চলে যাবো দোকান, কারণ বেচাকেনার টাইম এখন। আর দোকান চলে যাবো, তারপর সন্ধেবেলা আমি যাবো মামাদের এখানে পাশে। আজকে কোনো প্ল্যান নেই বেশি, আমি আমাদের এখানে মণ্ডপে যাবো, সেখানে অনুষ্ঠান আছে, সেটা তোমরা দেখতে পাবে। তো চলো। সো গাইস, আমি এখন ফ্রেশ হয়ে গেছি আর রেডি, আমি এখন বাইরের দিকে যাব, মানে বাইরের দিকে বলতে দোকানে যাব, দোকানে আবার আমাকে হাঁটতে হবে। তো দোকান থেকে তাড়াতাড়ি চলে আসবো, কারণ আমার সন্ধ্যেবেলা এক জায়গায় প্রোগ্রাম আছে, সেখানে দেখতে যাব। চলো। সো গাইস, এখন আমি বাড়ি যাচ্ছি, 8টা বাজে আর তোমরা দেখতে পাচ্ছ, আর খুব লেট হয়ে গেল। আমাদের পাড়ায় আজকে অনুষ্ঠান আছে, তো বেরোনো যাবে না। তো গাইস, এখন মোটামুটি 8টা বাজে আর আমি যাব, ঠিক আছে? আমাদের পাড়াতে ফাংশন আছে, তো যা যে কোনো ফাংশন ফাংশন সব কিছু দেখাবো তোমার, তোমার দেখতে হবে, জাস্ট ওয়েট করো। সো গাইস, ফাইনালি আমি রেডি সেডি, আর কেমন লাগছে সেটা বলো আমাকে, ঠিক আছে? ফাইনালি যদি ভালো লেগে থাকে একটু বলো। আর আমি বাইরে বেরোবো, ড্রেস ট্রেস পুরো রেডি, বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে আর সবাই বলেছে যে বৃষ্টি হবে, এবারে তো দেখা যাক বৃষ্টি কখন থামে। আমি মণ্ডপে যাওয়ার জন্য লেট করছি, মানে ওয়েট করছি বৃষ্টি থামার জন্য, তো দেখা যাক মণ্ডপে যেতে পারি কি না পারি। গাইস, বৃষ্টি একটু কমেছে আর আমি মণ্ডপে যাওয়ার জন্য একদম রেডি। তো একটু কমেছে বলে আমি বাইরের দিকে বেরোলাম, ভাই সাহেব কিন্তু জোরে জোরেই পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাতে। শুধু আমি মণ্ডপে পৌঁছাতেই এখানে দেখতে পাচ্ছ পুরো বৃষ্টিতে ভিজে গিয়েছে। আর এইটা আমাদের ঠাকুর, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, এটা আমাদের পাশের গ্রামের ঠাকুর, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু গোল্ড মিটিং করছি, দীঘায় যাওয়ার প্রোগ্রাম চলছে। সবাই দেখতে পাচ্ছ, আমাদের আমার বউ আছে, আমার বন্ধুদের বউ আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সবাই আড্ডা মারা হচ্ছে, একটা চিল আড্ডা। তো গাইস, আমরা গিয়েছিলাম দোকানে আর আমরা বিরিয়ানি পাইনি, সেখানে ফাইনালি বাড়ি ফিরে যেতে হচ্ছে। আর এখন যাবো, আমরা একটা ফাইনালি করছি, যেটা হলো রাজারহাট ঠাকুর দেখতে। এখন রাত 12টা বাজে, মনে হলো যে যাই, কারণ আমাদের আগে প্রোগ্রামটা খুব ভেস্তে গেছে, পাড়ার প্রোগ্রাম তোমার দেখাতেও পারলাম না, এত বৃষ্টি হচ্ছে আমার বাইরে। আর আমার সাথে যাবে বোলাদা আছে, পিছনে বোলাদা যাবে, আর দুটো বন্ধু যাবে, তো দেখা যাক। রাজারহাটে এখন বৃষ্টি কম আছে, সেজন্য আমরা রাজারহাট বেরোচ্ছি, রাজারহাটে দেখা যাক কেমন ধরনের প্যান্ডেল তোমাদের দেখতে পাবে না অবশ্যই, ঠিক আছে? দেখতে পাবে আমার ভিডিওতে। আর ফাইনালি খিদে পেয়েছে, দেখা যাক আমরা রাস্তাঘাটে যা পাবো তাই খাবো। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। সো গাইস, ঘুরে আমাদের খুবই খিদে লেগেছিলো আর আমরা একটা রেস্টুরেন্টে
এখানে বসে আছি আর অর্ডারও দেওয়া হয়ে গিয়েছে আমাদের। আর ফাইনালি দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট কিন্তু খুবই ভালো দেখতে, এখানে মানে সাজানো গোছানো খুবই একটা নিত্য নতুন। আর দেখা যাক কেমন টেস্ট হয়, আমাদের দলবল বসে আছে ফ্রেন্ডসরা, ঠিক আছে। আর ফাইনালি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, আর কি আসছে খাবারটা সেটা তোমাদের দেখিয়ে দেবো, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো। গাইস খাবার এখানে এসেও গিয়েছে, এখানে দেখতে পাচ্ছ মিক্স ফ্রাইড রাইস নিয়েছি আর কড়াই চিকেন আর চিলি চিকেন আসছে। ফাইনালি এই আমাদের খাবার ছিল, টাটা বাই বাই, নেক্সট ভিডিও দেখা হবে।